रमदन् मारक रमदी रामदी रमदन् मुारक रमदी रमदन् मुारक रमदी أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن मन कद आमन फला तब त इस बिमा कानू यफालून वसना फुल कभी आयुन ना वाह ना वला तो खातिब नी إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليهم ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من ياتيه عذاب يخزي ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رَحِمٍ وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا ارض بلعي ماءك ويا سماء اقلعي وغيز الماء وقضي الأمر واستبت على الجدي واستبت على الجدي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِن أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِن أَهْلِكَ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ

সাতত্রিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে প্রথমে আমি এর সাবলীল যে অনুবাদ সেই অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সেই অনুবাদগুলো আমরা প্রথমে শুনে নিই যে এই যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি এখানে আল্লাহতালা কি বলেছেন আল্লাহতালা বলছেন যে আর নুহের প্রতি ওহি করা হয়েছিল যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া তোমার জাতির কেউই আর ইমান আনবে না অতএব তারা যা করছে সেজন্য তুমি দুঃখ করো না আর তুমি আমাদের চোখের সামনে এবং আমাদের ওহি অনুযায়ী নৌকা তৈরি করো আর যারা অন্যায় করেছে তাদের পক্ষে তোমাকে তুমি কিছু বলো না আমাকে তুমি কিছু বলো না নিশ্চয় নিশ্চয়ই তারা ডুবতে চলেছে আর সে নৌকা তৈরি করছিল আর যখনই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তারা উপহাস করত সে বলল তোমরা আজ আমাদের উপহাস করছো ঠিকই আমরাও একদিন সেভাবে তোমাদেরকে উপহাস করব যেভাবে তোমরা আজ আমাদের উপহাস করছো অতএব তোমরা শীঘ্রই জানতে পারবে তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর এরূপ আজাব আসতে যাচ্ছে যা তাকে লাঞ্ছিত করবে এবং কার উপর এক স্থায়ী আজাব নেমে আসবে অবশেষে আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল এবং ঝর্ণাগুলো সবেগে উচ্চারিত হলো তখন আমরা নূকে বললাম তুমি এ নৌকায় প্রয়োজনীয় প্রাণীর প্রত্যেকটি জোড়া জোড়া করে তুলে নাও আর যাদের বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারা ছাড়া তোমার পরিবার পরিজন এবং যারা ইমান এনেছে তাদেরকেও তুলে নাও আর তার সাথে অতি অল্প লোকেই এমান এনেছিল সে বলল তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামেই এর গতি এবং এর স্থিতি নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল ও বারবার কৃপাকারী আর এটা তাদের নিয়ে পর্বতসম ঢেউয়ের মাছ দিয়ে এগিয়ে চলল আর পৃথক এক স্থানে অবস্থানরত তার পুত্রকে নুহ ডেকে বলল হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের দলভুক্ত হই না সে বলল আমি এখনই এক পাহাড়ে আশ্রয়ে খুঁজে নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সে বলল আজ আল্লাহর আজাবের সিদ্ধান্ত থেকে থেকে রক্ষা করার কেউ নেই তবে যার প্রতি তিনি দয়া করেন সেই আজ রক্ষা পাবে আর ইতিমধ্যে তাদের উভয়ের মাঝে একটি ঢেউ আড়াল হয়ে দাঁড়ালো এবং সে নিমজ্জিতদের একজন হয়ে গেল আর বরা হলো হে মাটি তুমি তোমার পানি গিলে নাও এবং হে আকাশ তুমি বাড়ি বর্ষণে ক্ষান্ত হও আর পানি শুকিয়ে দেওয়া হলো আর এভাবেই বিষয়টির ইতি টানা হলো আর নৌকা যদি পাহাড়ে এসে স্থির হলো আর ঘোষণা দেওয়া হলো অপরাধী জাতির ধ্বংস অবধারিত আর নু তার প্রভু প্রতিপালককে ডেকে বলল হে আমার প্রভু প্রতিপালক নিশ্চয়ই আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং তোমার প্রতিশ্রুতি অবশ্যই সত্য আর তুমি বিচারকদের মাঝে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হেনু সে কখনো তোমার পরিবারভুক্ত নয় নিঃসন্দেহে সে ছিল সর্বতভাবে পরায়ণ অতএব তুমি আমার কাছে তা চেয়েও না যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই নিশ্চয় আমি উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও এই ছিল আয়াত যেগুলো আমি তেলাওয়াত করেছি এবং যেই সমস্ত সেই আয়াতগুলোর যে সাবলীল অর্থ সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ তাল ফজলে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে যে অনুবাদ প্রকাশিত হয়েছে সেই অনুবাদ এত চমৎকার যে এটি পড়লে অনেকেরই এই অন্তর্নিহিত যে আয়াতের অর্থগুলো আছে সেগুলো মানুষ ধরতে পারে এবং বুঝতে সক্ষম হতে পারে এবার আমরা একটি একটি করে আয়াতের মধ্যে যাই এবং খুবই সংক্ষেপে আমরা এই বিষয়গুলো দেখব যে আয়াতগুলোর মধ্যে আল্লাহতালা কি বলেছেন এবং এর মধ্যে কি কি জ্ঞানের কথা বা কি কি অন্তর্নিহিত এমন কথা আছে যেগুলো আমাদের খলিফাগণ আমাদেরকে বলেছেন তো সেগুলো আমাদের জানা দরকার এখানে হুদের সাতত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া ও ইল্লা মান ইনকাদ আমানা। এখানে প্রথম একটি সংবাদ হলো হাজরাত নু আলিয়া ইসলামের প্রতি আল্লাহ তালা উহি করে বলে দিয়েছেন যে দেখো তোমার জাতির মধ্য থেকে যারা ইমান আনার তারা ইমান এনে ফেলেছে অতএব আর কেউ তোমার জাতির মধ্য থেকে ইমান আনার বাকি নেই অতএব এই জাতির মধ্য থেকে আর তুমি কোনো আশা করতে পারো না যে এই জাতির মধ্য থেকে কেউ কোনো ইমান আনতে পারে আল্লাহ তালা বলছেন ফলা ইস বেমা কানু ইয়া ফালুন অতএব নু তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তুমি ভারাক্রান্ত হয়েও না দুঃখ ভারাক্রান্ত হয়েও না তারা যে সমস্ত কাজ করছে এই তাদের কাজ এবং তাদের কর্মকাণ্ড থেকে তুমি ভারাক্রান্ত হয়েও না এখানে দেখুন খুব চমৎকার একটি বিষয় আল্লাহ তালার আয়াতের গঠনের মধ্যেই অনেকগুলো বিষয় আছে সুপ্ত বিষয় একটি কথা হলো যে এই যে বললেন আল্লাহ আল্লাহতালা যে তুমি দুঃখ ভারাক্রান্ত হইও না এর অর্থই হলো যে আল্লাহর পক্ষ থেকে যখনই নবী রসুলরা আসেন তারা একেবারে আপন মায়ের মতো তার উন্মতের প্রতি দয়া রাখেন মমতা রাখেন এবং যেমন রসুল আকরম সাল্লাহ আল্লি সাল্লাম সম্পর্কে তালা ওহি করে জানিয়েছিলেন যে লা আল্লাহ কা বা যে তুমি কি তোমার প্রাণ ধ্বংস করে দিবে যে তারা ইমান আনছে না এই কথা ভেবে তো এটি রসুল আকরাম সাল্লাহ ইসলামের মধ্যে অনেক বেশি থাকলেও সব নবীর মাঝেই আল্লাহতালা এই বৈশিষ্ট্য রাখেন যে নবী রসুল যখন এই উম্মতের মধ্যে বা কোনো জাতির মাঝে আসেন আল্লাহতালার পক্ষ থেকে তখন জাতিকে এতটুকু তারা আন্তরিকতার সাথে ভালোবাসেন যে আল্লাহ তালার শাস্তি তাদেরকে পাকড়াও করবে এবং তালার আজাবে তারা নিপতিত হবে এটা তারা কখনো সহ্যই করতে পারে না এ কারণে তারা সবসময় তালার কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ কোনোভাবে আমার জাতিকে রক্ষা করো এবং আমার জাতি যেন ইমানে আনতে পারে তো এখানে দেখুন যে ফালা তাবতা ইস বেমা ইয়াফ আলুন যে তুমি নিরাশ এবং তুমি দুশ্চিন্তা এবং দুঃখ ভারাক্রান্ত হয়েও না এই আয়াত থেকে আরেকটা জিনিস বোঝা যায় বা আরেকটা জিনিসের দিকে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো যে আপনারা জানেন যে সুরা নূহ সেখানে হাজরত নুয়াল ইসলামের একটি দোয়া উল্লেখ আছে যেই দুয়ার ভিত্তিতে অনেকে হাজরত নুয়ালে ইসলামের বিরুদ্ধে বা নুয়াল ইসলাম সম্পর্কে খুব কটু কথাও বলে থাকেন যে নুয়াল ইসলাম এমন এক ব্যক্তিত্ব বা এমন এক নবী যিনি তার জাতির জন্য এমন বদোয়া করেছেন যে আল্লাহ আল্লাহতলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছে তো সুরা নূহ এর মাঝে এই একটি দোয়া রয়েছে হজরত নুয়াল ইসলাম দোয়া করেছেন লাব্বে রব্বে লা তাজার আলাল আর দে মিনাল কাফের ইনাদা যে হে আল্লাহ তুমি কাফেরদের আর কাউকে তুমি আর তুমি রেখো না অর্থাৎ কাফেরদের জন্য আল্লাহ দোয়া করেছিলেন এখন এখানে একটি প্রশ্ন বা একটি প্রশ্নের মাধ্যমে একটি বিষয় আমরা জানতে পারি যে এই যে নুয়াল ইসলামের দোয়া যদি এটা আমরা ধরি যে এটি তিনি বদোয়া করেছিলেন তাহলে বদুয়া এই যে নির্দেশ যেখানে আল্লাহতালা ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যা ইমান এনেছে আর ইমান আনবে না এই যে আল্লাহ আল্লাহতালা বলে দিলেন আর ইমান আনবে না অতএব তুমি দুঃখ ভারাক্রান্ত হয়েও না এর আগে কি নুয়াল ইসলাম এই দোয়া করেছিলেন নাকি পরে করেছিলেন যদি নুয়াল ইসলাম এই এই কথার পরে দোয়া করে থাকেন যে তুমি কাফেরদের আর রেখো না তাহলে তো আর মানে এটা বদোয়া হয় না বদোয়া হয় না এ অর্থে যে ফালা ফালাতপ্তা এস বেমা কানু ইয়াফ আলুন দিয়ে বোঝা যাচ্ছে যে নুয়াল ইসলাম যদি এই দোয়া পরবর্তীতে করে থাকেন এই সিদ্ধান্তের পরে আল্লাহ তালার সিদ্ধান্তের পরে যদি দোয়া করে থাকেন যে হে আল্লাহ তুমি তাদেরকে এদেরকে আর রেখো না এদেরকে ধ্বংস করে দাও এই জাতিকে ধ্বংস করে দাও এর অর্থ হলো যে তালা যে সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন যে এই জাতির মধ্যে থেকে আর কেউ ইমান আনবে না এদেরকে আমি ধ্বংস করার সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি অতএব নুয়াল ইসলাম আর নতুন করে দোয়া করার কোনো কারণ ছিল না বা নতুন করে দোয়া করে সেটাকে আমরা বদুয়া রূপ দেওয়ার কোনো কারণ নাই তাহলে এটা কি হয় তাহলে এটা এই অর্থে হতে পারে যে আল্লাহ আল্লাহতালা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে হে নু তোমার জাতির মধ্যে থেকে যারা ইমান আনার তারা ইমান এনেছে আর যে কাফেররা যে দুষ্ট কার্যকলাপ করছে এবং নোংরা দুষ্কৃতি করছে তাদের এটার জন্য তুমি দুঃখ ভারাক্রান্ত হয়েও না এদেরকে আমি ধ্বংস করে দিব এদেরকে আমি শাস্তি এদের উপর আপতিত হবে আর নুয়া আলাহ ইসলামকে আল্লাহতালার কথা বলা যে তুমি দুঃখ ভারাক্রান্ত হয়েও না এটা প্রমাণ করে যে নুয়া ইসলাম ইসলাম আল্লাহতালার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তাদের জন্য মঙ্গল কামনা করেই দোয়া করেছেন কোনো ধরনের বদুয়া হাজরত নুয়ালেহ ইসলাম সেই জাতির জন্য করেননি কেননা আল্লাহতালা বলছেন আল্লাহ তালা আশ্বস্ত করছেন এবং নির্দেশ প্রদান করছেন যে তুমি দুঃখ পাবে না এদের কর্মকাণ্ডে আর দুঃখ পাবে না এদেরকে আমি এখন ধ্বংস করে দিব অতএব আল্লাহ যখন ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অতএব নুয়ালেহ ইসলামের সেই দোয়া শুধুমাত্র এতটুকু ছিল যে তিনি চেষ্টা প্রচেষ্টা করেছেন চেষ্টা প্রচেষ্টা করেও যখন তিনি দেখেছেন যে শত চেষ্টা করেও এই জাতিকে বোঝানো যাচ্ছে না এই জাতিকে আল্লাহর পথে আনা যাচ্ছে না তখন তিনি বললেন তিনি আল্লাহ তালার কাছে বলেন যে হে আল্লাহ তোমার যে সিদ্ধান্ত সেটাই সই এরা এ এদেরকে যদি এখন রাখা হয় এবং আজাব এদেরকে দেওয়া না হয় তাহলে এখন ধর্মের ক্ষতি হয়ে যাবে তো আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্তের অনুকূলে নিজের দোয়াটা করা হয়েছে যে হে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি প্রদান করো তো এখানে এই একটি বিষয় এটার মধ্যে ছিল যেটি আমাদের দেখা দরকার আর এই বিষয়টি থেকে আমরা এটি বুঝি যে নুয়াল ইসলামের যদি সুরা নু আপনারা পড়েন সেখানেও আপনি দেখবেন এত করুণভাবে তিনি বলেছেন যে তিনি কিভাবে মানুষকে বুঝিয়েছেন যেন আল্লাহ তালার ধর্মে ফিরে আসে কিন্তু এরপরেও তারা ফিরে আসেনি এ কারণে নুয়ালে ইসলাম এই ফালা তাবতা ইস বেমা কানুয়া ফালুন যে তারা যা করছে এই তাদের কৃতকর্মে তুমি দুঃখ পেও না এটা বলে এটি প্রমাণ করছে যে হযরত নুয়াল ইসলাম কতটুকু দয়ার দয়াশীল ছিলেন এবং দয়া দেখাতেন তার জাতির প্রতি এরপরে আমরা দেখি যে আল্লাতালা কি বলছেন আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ তালা বলছেন ওয়াসনা ইল ফুলকাবে আইউনে না ওয়া আল্লাহ আল্লাতালা বলছেন যে হেনু তুমি একটি নৌকা তৈরি করো ওয়া ফুলকা বে আয় না এটার স্বাভাবিক অর্থ করা হয় যে তোমরা আমাদের চোখের সামনে আমাদের ওহি অনুযায়ী এই নৌকা তৈরি করো কিন্তু এখানে আইউন আইউন এটি বহু বচন ব্যবহৃত হয়েছে এক বচন হলো আইনুন আর আইনের অনেক অর্থ রয়েছে আর খুবই মজার মজার অর্থ রয়েছে আইনুনের আইনুনের একটি অর্থ হলো অভিধানের মধ্যে আইনুনের একটি অর্থ লেখা আছে উদাহরণ দিয়ে লেখা আছে যে আন্তা আলা আইনি এর অর্থ হল এ ফিল ইকরামি এ ফি ইকরামি ওয়াল হেফিস অর্থাৎ আইনুনের একটি অর্থ হল নিরাপত্তা ও সম্মান তাহলে এই অর্থ যদি গ্রহণ করা হয় তাহলে এই আয়াতের অর্থ হবে ওয়াসনাইল ফুলকা হে নু তুমি এই নৌকা তৈরি করো বে না আমাদের সম্মান যদি তোমরা এভাবে নৌকা তৈরি করো তাহলে নিশ্চিত যেন আমার পক্ষ থেকে হেফাজত তোমাদের সুরক্ষার নিশ্চয়তা প্রদান করা হচ্ছে এবং তোমাদের সম্মানের নিশ্চয়তা প্রদান করা হচ্ছে অতএব মানুষ হাসি ঠাট্টা তামাশা করবে যে এটা কি বানাচ্ছে কি করছে কি না করছে এবং বিভিন্নভাবে এটার ক্ষতি করার চেষ্টা করবে মানুষ এসে এর বিভিন্ন ক্ষতি সাধনের চেষ্টা করবে তো আল্লা তালা বলছেন ওয়াসনাইল আইল ফুলকাবে আইন না যে হে নু তুমি এই যে নৌকা এই নৌকা আমাদের যদি তৈরি করো যখন তৈরি করবে তখন নিশ্চিত যেন আমাদের পক্ষ থেকে যেমন তুমি সুরক্ষাও পাবে তেমনি তুমি আমাদের পক্ষ থেকে সম্মানও লাভ করবে অতএব কেউ তোমাদের ক্ষতিও করতে পারবে না সম্মানও লাভ করবে না আইনুনের আরেকটি অর্থ হলো এহলুল বালাদ আহলুল বালাদ বা আহলুদ্দার আহলুল বালাদ মানে শহরবাসী আর আহলুদ্দার এর অর্থ হল গৃহবাসী অতএব এই অর্থ যদি নেওয়া হয় তাহলে এই আয়াতের অর্থ হবে ওয়াসনাইল ফুলকা বে না। যে হে নু তুমি এই নৌকাকে তোমার যে অনুসারী আছে তাদের সহযোগিতায় নির্মাণ করো এবং তোমার পরিবারভুক্ত যারা আছে তাদেরকে নিয়ে তুমি এই নৌকা তৈরি করো যদিও আহলুদ্দার বলতে ঘরের ঘরের লোকদেরকে বোঝায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা নবী রসুল নিযুক্ত হন তাদের পরিবারভুক্ত তারাই হয়ে থাকেন যারা তার অনুসারী হয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে এর পরের আয়াতগুলোতে এই বিষয়টা আরও স্পষ্ট হবে আল্লাহতালা স্পষ্টভাবে এ কথা বলেন যে তোমার পরিবারভুক্ত তারাই যারা তোমার অনুসরণ করে থাকে অতএব অ ফুলকা বে আয়নে না এর অর্থ দাঁড়ালো যে তোমরা তুমি এই নৌকাকে তোমার যে অনুসারী আছে তাদের সাহায্যে এবং তোমার ঘরের যারা সদস্য আছে তাদের সাহায্যে এই নৌকা তৈরি করো ওয়া ওয়াহিয়েনা এবং আমাদের ওহির সাহায্যে এর নৌকা তৈরি করো হযরত খলিফাতুল মাসি রাবে তালা এখানে খুব চমৎকার কথা বলেছেন যে নৌকা তৈরির সাথে ওহির সম্পর্ক এখানে কেন আসলো আর তিনি এটার অর্থ করতে গিয়ে বলেছেন যে হযরত নুয়া আলে ইসলামের যুগে যখন এত বড় প্লাবনও যখন হয়নি আর যে প্লাবনের তালা ঘোষণা দিচ্ছিলেন এবং বলছিলেন যে পুরো জাতিকে আল্লাহ তালা প্লাবনে ধ্বংস করে দিবেন আর নুয়া আলে ইসলাম জাতিকে এই কথা বলেছেন তো তাদের মধ্যে ওই কনসেপ্টই ছিল না যে এত বড় নৌকা কিভাবে তৈরি করা যায় ছোট নৌকা তৈরি করা খুব সহজ হয় এটার মধ্যে ঝামেলাও কম হয় এবং কোনো সমস্যাও কম দেখা দেয় কিন্তু যখনই নৌকার সাইজ যত বড় করতে থাকবেন ততই এটার মধ্যে সমস্যা দেখা দিতে থাকবে এবং সেটাকে মেনটেন করা তত বেশি কঠিন হতে থাকবে তো খলিফাতুল মসি রাবে রহমালা এই কারণে বলেছেন যে ওয়া ওয়াহি না এবং আল্লাহতালা প্রতিটি ক্ষেত্রে তার ওহির মাধ্যমে তত্ত্বাবধান করেছেন যে এভাবে করতে হবে এভাবে করতে হবে এবং তাদেরকে হাজরত নুয়াল ইসলামের মাধ্যমে জ্ঞান দিয়ে নৌকা কিভাবে তৈরি করতে হয় এবং বড় জাহাজ কিভাবে তৈরি করতে হয় এটি আল্লাহ আল্লাহতালা তাদেরকে শিখিয়েছেন এবং পরবর্তীতে এই বিষয়টাও আসবে যে এই নৌকা কতটুকু দৃঢ় এবং শক্তিশালী ছিল শুধুমাত্র যারা ছোট নৌকা মনে করেন তৈরি করে তাদেরকে হঠাৎ করে যদি বড় নৌকা তৈরি করতে দেওয়া হয় তাহলে কতটুকু যেই কিলকগুলো আছে সেটা কি পরিমাণ থাকতে হবে এবং তক্তাগুলো বা যদি গাছের গোড়ালি হয় বা যেটা দিয়ে তৈরি করা হবে সেটা কি কত কী ধরনের মজবুত হতে হবে এটা অনেক বড় একটি বিষয় কেননা বাইবেল থেকে জানা যায় এই নৌকাটি ছিল প্রায় তিনশো হাত বাই পঞ্চাশ হাত লম্বা এই নৌকাটি ছিল যেটি বাইবেল থেকে জানা যায় কিন্তু ওভারঅল বোঝা যায় যে একটি বড় নৌকা তৈরি করার নির্দেশ আল্লাহ আল্লাহতালা দিয়েছিলেন আর পরবর্তী আয় থেকে এটিও বোঝা যাবে যে এটি করতে অনেক সময়ও লেগেছিল তো আল্লাহ তালা বলছেন ওয়াসনাইল ফুলকবে ওয়াহিয়ানা যে হে হেনু এই নৌকাকে তুমি আমার তোমার পরিবার পরিজন সহ তোমার অনুসারীদের সাহায্যে এই নৌকা তৈরি করো দেখুন এটার মধ্যে কত সুন্দর একটি অর্থ বেরিয়ে আসলো আল্লাতালার পক্ষ থেকে যারা নবী রাসুল আসেন তারা কিন্তু সবসময় নিজের অনুসারীদের মাধ্যমেই তাদের কাজ কাজে লাগিয়ে তালা সেই জামাতের মাধ্যমে একটি কাজ তৈরি করেন তো তালা এখানে এই খলিফাতুল মাসি সানি রাজি আল্লাহ আনহু এ কথা বলেছেন যে আইনের যে অর্থ সেই অর্থের ভিত্তিতে এই অর্থই দাঁড়ায় যে হেনু তুমি তোমার অনুসারীদের সাহায্যে তোমার পরিবারবর্গের সাহায্যে এবং এই আমাদের অহির মাধ্যমে যে দিক নির্দেশনা পাওয়া যাবে সেটার মাধ্যমে এই নৌকা তুমি তৈরি করো এবং আয়নের আরেকটি অর্থ যেটি বলেছিলাম যখন তুমি এই নৌকা তৈরি করবে তখন অনেক ধরনের বিরোধিতার সম্মুখীন হবে এবং এটার মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে কিন্তু তুমি স্মরণ রেখো এটা আল্লাহতালার অঙ্গীকার যে তুমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সেই নিরাপত্তাও পাবে এবং সেই সম্মানও তুমি তোমরা লাভ করবে হাজরত খলিফাতুল মসি সানি রেহমাল রাজিয়াল্লাহ আনহু এটার আরেকটা অর্থ করেছেন বলেছেন যে এটার অর্থ আমার কাছে মনে হচ্ছে যে বেআন এনা ওয়া ওয়াহি এনা এই দুটো শব্দ রেখে আল্লাহ তালা আসলে দুই ধরনের নৌকার কথা বলছেন বেআইন এনা যেটার সাথে বাহ্যিকতার অনেক সম্পর্ক রয়েছে যে চোখের সামনে বানাও আমার তত্ত্বাবধানে বানাও তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে বানাও তো এটার একটা বাহ্যিকতার রূপ আছে অর্থাৎ ওয়াসনাইল ফুলকাবে আয়োন এনার একটি অর্থ হতে পারে যে বাহ্যিক যে একটি নৌকা এটা আল্লাহতালা বানানোর নির্দেশ দিয়েছেন ওয়া এবং তাকোয়ার সৃষ্টির যে নৌকা ওহির মাধ্যমে গড়া একটা মানুষকে বিভিন্ন ধরনের পাপের যে বন্যা সেখান থেকে বাঁচানোর জন্য যে তাকোয়া এবং নৈতিকতা এবং সাধুতা সৃষ্টি করার জন্য আল্লাহতালা যে ওহি ইলহাম করেন সেটা মাধ্যমে যে নৌকা সেটাও আল্লাহতালা বানানোর নির্দেশ প্রদান করেছেন অর্থাৎ শুধুমাত্র বাহ্যিক নৌকা নয় একটা আধ্যাত্মিক নৌকার ইঙ্গিতও আল্লাহতালা এখানে দিয়েছেন আর এই কথাই আল হাজরত মসিমাওয়দ আলাহ ইসলাম কিস্তিয়ে নৌ পুস্তকের শুরুতে এ কথা লিখেছিলেন নুয়াল্লাহ ইসলামের কথা সেখানে উল্লেখ করেছেন যে বর্তমান যুগ একটা পাপের বন্যার মধ্যে আমরা বসবাস করছি তো সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে নুহের নৌকাতে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আর নুহের নৌকা কি ওয়াসনাইল ফুলকা বে আয়ন এনা ওয়া ওয়াহি না মাধ্যমে যে জামাত বা যেই আল্লাহতলা শিক্ষা তৈরি করেন যে শিক্ষা এবং তাকুয়া সৃষ্টির তাকুয়া লাভের যে পন্থা আল্লাহ আল্লাহতালা তৈরি করেন সেটা হলো সেই নৌকা যেটা এই যুগে আল্লাহ তালা হজরত মসিম আহমদুল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহতালা দিয়েছেন তো এখানে হযরত মসিম আহমদুল্লাহ ইসলাম আবার যুগের কথাও বলেছেন যে হযরত নুআল ইসলামকে আল্লাহ তালা নুয়াল ইসলামের জাতিকে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ তালা অবকাশ দিয়েছিলেন হাজার মসিমহামুল্লাহ ইসলাম এর তফসিল করতে গিয়ে বলছেন আর এখনও হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ ইসলামের পর তার যে তিনশো বছর খায়রুল করুন যে রয়েছে সেই তিনশো বছর পর এক হাজার বছর মুসলমানদের উপর এক চরম অবক্ষয় এবং চরম অবস্থার মধ্য দিয়ে মুসলমানরা পার হচ্ছে এবং আধ্যাত্মিকতার শূন্য অবস্থায় বলতে গেলে পার করছে অতএব আজাব আসার পূর্বে আল্লাহতালা যেভাবে কোরআন শরীফে আল্লাহ তালা সুরাবণী ইসরায়েলে বলেছেন ওমাকুন্না মুহাত্তা নাবা আসা রসুলা যে আমরা কোনো রসুল অবতীর্ণ না করে আজাব প্রদান করি না অতএব এই যে এক হাজার বছর পর যেখানে মুসলমানরা অবহেলায় পার করেছে বা অবক্ষয়ের মধ্যে দিয়ে পার করছে এই এক হাজার বছর পরেও কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এক মহা আজাব আসার কথা যেভাবে হাজার নু আলহ ইসলামের যুগে এক হাজার বছর অবকাশ দেওয়ার পর আল্লাহ তালা আজাব প্রদান করেছিলেন তো এই দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান সাধারণ মুসলমানরা রয়েছেন যারা আমার কথা শুনছেন সকলের প্রতি এই আহ্বান থাকবে যে হাজরত মসি মহম ইসলাম যে কথাটি বলেছেন সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার যে এই যুগে আল্লাতলা সেই মহাপ্রলয় মহা আজাব থেকে বাঁচানোর জন্য আল্লাহতালা এই যুগে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহিদী আলাহ ইসলামকে পাঠিয়েছেন যিনি আমাদেরকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওহি লাভ করে এক আধ্যাত্মিক কিস্তি আধ্যাত্মিক নৌকা আমাদেরকে দান করেছেন এবং আমরা চেষ্টা করছি সেই নৌকায় ধরে এই প্লাবন থেকে রক্ষা করতে আপনাদেরকেও আহ্বান যেন আপনারাও এই আধ্যাত্মিক নৌকায় আরোহণ করে এই পাপের যে সমুদ্রের মধ্যে আমরা বসবাস করছি আমরা যেন সেখান থেকে রক্ষা পেতে পারি অতএব এখানেও যারা কোরআন শরীফের রহস্য সম্পর্কে জানতে চান বা আগ্রহ রাখেন তাদের জন্য এখানে অনেক মজার খোরাক রয়েছে এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালা তু খাতিবী ফিল্লা জিনাজালো ইন্নাহ মোগরা কোন আর যারা শাস্তি পেতে যাচ্ছে যারা নিমজ্জিত হতে যাচ্ছে তাদের ব্যাপারে তুমি আমাকে আর সম্বোধন করো না অর্থাৎ আমার কাছে আর দোয়া করো না এই কথা দিয়ে হাজার নুয়াল ইসলামের আরও মহত্ব প্রকাশ পেল যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা সিদ্ধান্ত জারি না করে না করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি কেঁদে কেটে আল্লাহ কাছে দোয়া করতে থেকেছেন যে হে আল্লাহ তুমি আমার জাতিকে রক্ষা করো তোমা আমার জাতি যেন হেদায়ত লাভ করে যায় আমার জাতি যেন মুক্তি লাভ করে আর আল্লা তালা যখন দেখেছেন যে কোনোভাবেই এরা এই জাগতিকতা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক কথা বুঝছে না তখন আল্লাহ তালা তাদেরকে নুয়াল ইসলামকে বলছেন ওলা খাতিমনি ফিল্লা জিনা জালামু যারা নিজেদের ওপর জুলুম করছে তাদের ব্যাপারে আমাকে আমাকে আর তুমি সম্বোধন করো না আমার কাছে আর দোয়া করো না এগ তারা ডুববেই ডুববে তারা ডুববেই ডুববে তারা আজাবে নিপতিত হবে ওয়া ইয়াসনা ওয়া ইয়াসনাউল ফুলকা নৌকা বানানো চলছে ওয়া কুল্লামা মার্রা আলেহে মালাউমিন কমিহি তাদের মধ্য থেকে যখনই কোনো নেতা বা জাতির কোনো জাতির নেতারা যখনই সেখান দিয়ে যেত যখন এই মহাযজ্ঞ হচ্ছে বিশাল বড় নৌকা নিশ্চয়ই বানানো হচ্ছে আর অনেকে মিলে এটি তৈরি করছেন তো যখনই এর কাজ দিয়ে যেত তার জাতির নেতারা শাহেরো মিন হোক এটা দেখে তারা হাসি ঠাট্টা তামাশা করত আল্লাহ তালা বলছেন কালা ইন তসখর মিন্না ফা ইন্না ইন্না মিনকুম কামা তসখরুম নুয়াল ইসলাম বললেন বা নুয়ালা ইসলাম বলছেন যে যদি তোমরা আমাদের সাথে এরকম হাসি তামাশা তামাশা করে থাকো তাহলে আমরাও তোমাদের সাথে তেমনই হাসি তামাশা করব। এটা একটা অর্থ আল্লাতালার কথা হতে হতে পারে এটা যে আল্লাহতালা বলছেন যে তোমরা যদি হাসি তামাশা করো তাহলে আমরাও তোমাদের সাথে হাসি তামাশার করব এখন আল্লাহ তো আর হাসি তামাশা করে না এটার অর্থ কি হবে আল্লাহ তালা তো আর হাসি তামাশা করতে পারেন না হাসি তামাশাটা আল্লাহ তালার আল্লা তালার যে সম্মান এটার পরিপন্থী আরবি ভাষায় এই একই ধরনের শব্দ ব্যবহার করে প্রতিদানের কথা বলা হয়ে থাকে যেমন কুরআন শরীফে আল্লাতলা শুরুর আল্লাহ তালা বলেছেন যে ওয়াইজা খালাউ ইলা তিন হেম খালু ইন্না মা যখন তারা নিজেদের নেতাদের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না ইন্না মা নাহনু মুস্তাহাজে ওন। আমরা তো কেবল হাসি ঠাট্টা এবং বিদ্রুপকারী অর্থাৎ মুসলমানদের সাথে যাই তাদের সাথে একটু কথাবার্তা বলি হাসি ঠাট্টা বিদ্রুপ এইটার জন্য আমরা শুধু তাদের সঙ্গ দেই আল্লাহ তালা বলছেন আল্লাহ ইয়াস্তাহাজে ও ওই একই শব্দ আল্লাহ তালা নিজের জন্য ব্যবহার করছেন আল্লাহ তাদের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ করবেন আসলে কি আল্লাহ বিদ্রুপ করবেন না আল্লাহ তালা তাদের হাসি ঠাট্টা বিদ্রুপের শাস্তি দিবেন যেই ধরনের তারা আচরণ করেছে আল্লাহতালা সেই ধরনের আচরণের প্রতিদান তাদেরকে দিবেন অতএব প্রতিদানের জন্য আরবি ভাষায় একই শব্দ দুইবার ব্যবহৃত হয় একটা আল্লাহ তালার পক্ষ থেকে ব্যবহৃত হতে পারে একটা এই পক্ষের থেকে আর একটা ওই পক্ষের থেকে ব্যবহৃত হয় যেভাবে আমরা বাংলায় বলতে পারি যেমন কর্ম তেমন ফল অতএব যেমন কর্ম আসলে তেমন ফল তো হয় না ওই কর্মের ফল একটা পাওয়া যায় ওই কর্মের একটা প্রতিদান পাওয়া যায় তো এইখানেও তালা বলছেন যে যখন এই মহাযজ্ঞ হচ্ছে অর্থাৎ নৌকা তৈরি করা হচ্ছে তখন যখনই নেতারা তার পাশ দিয়ে যেত হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশা করত আর তখন তাকে বলা হলো তাদেরকে যে যদি তারা যদি তোমরা এইভাবে হাসি তামাশা বিদ্রুপ করো তাহলে দেখবে যে তোমাদের সাথেও একই আচরণ করা হচ্ছে আসলে এটা হবে সেন্স। তোমাদের সাথেও একই আচরণ করা হচ্ছে এটা তুমি তোমরা দেখবে নোয়া আলহ ইসলামের প্রতি এই নোয়া আলহ ইসলামের মাঝে ইমান ছিল যে আল্লাহতালা যেহেতু এর আগে বলেছি ও আয়োনে না ওইটার মধ্যে একটা অর্থ হলো সম্মান লাভ করবে অতএব যেই কাজটা নিয়ে তারা শুরু করেছে এক সময় আসবে যখন নোয়া আলহ ইসলামের কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হবে এবং এই কাফের জাতি যারা হাসি থা তামাশা বিদ্রুপ করছে তারা যখন দেখবে যে না তাদেরটাই ঠিক ছিল তখন তারা নিজেদেরকেও হাসির পাত্র মনে করবে আর এটি শুধুমাত্র নুয়ালে ইসলামের যুগে নয় সব যুগেই যখন আল্লাহ তালার পক্ষ থেকে নবী রাসুলরা আসেন তখন নবীরাসুলরা রাসুলরা যখন গুড় ও তত্ত্ব এবং রহস্যের কথা বলেন আর আধ্যাত্মিক কথা বলেন তখন জগতের মানুষ বুঝে না আর যখন জগতের মানুষ এই কথা তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে এবং মনে করে যে আমরা সব কিছু অর্জন করে ফেলেছি এই কিতাব পড়ে ফেলেছি ওই কিতাব পড়ে ফেলেছি এই জ্ঞান অর্জন করে ফেলেছি আর যখন তাদেরকে তালার পক্ষ থেকে যখন একজন আসেন এবং অন্তর্নিহিত তত্ত্ব এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করার চেষ্টা করেন এবং এমন জ্ঞান প্রদান করেন যেটা অতি অনতিকাল পরে অর্থাৎ কিছুদিন পর এটা মানুষের সামনে উদ্ভাসিত হবে এবং সেই জ্ঞান আগেই তালা নবীর মাধ্যমে প্রদান করেন তখন তারা সেটা মনে করে যে এটা কি ধরনের কথা হল এটা কোনো কথা হলো নাকি এইভাবে হবে না আর এই এটা কখনো গ্রহণ করা যেতে পারেন এই কি ধরনের হাসি তামাশার কথা বলছে রসুল আকরম সাল্লাহ ইসলামের সাথেও একই ধরনের আচরণ হয়েছে কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন সব নবীর সাথে এই ধরনের তামাশার হাসি বিদ্রূপের কাজ হয়েছে অতএব নুয়া ইসলামের জাতির সাথেও একই ধরনের কাজ হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা বলছেন যে যখন ভবিষ্যৎবাণী পূর্ণ হবে এবং যে কাজে বা যে উদ্দেশ্যে যে শিক্ষা আল্লাহতালার প্রত্যাদিষ্ট মহাপুরুষ দিয়ে থাকেন সেই শিক্ষা যখন জগতের সামনে প্রকাশিত হবে এবং সাকসেসফুল হবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে এবং নিজেরাই অপমানিত লাঞ্ছিত হবে তো এখানে ওই কথাটা বলা হচ্ছে যেমন এই যুগেও লক্ষ্য করুন হজরত মসি মহাদুল্লাহ ইসলাম যখন আসছেন এই জগতের যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থাপনা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা বলছি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাপনা মাদ্রাসা এবং এই সমস্ত ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাপনা আছে এবং তাদের যে বিভিন্ন স্কুল আছে তো বা তাদের বিভিন্ন আন্দোলন আছে সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রত্যেকের মজ্জাগত একটি বিষয় হয়ে গেছে যে ইসলামকে যদি জয়যুক্ত করতে হয় তাহলে তরবারের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেই জয়যুক্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই আর ইসলামকে যদি জয়যুক্ত করতে হয় তাহলে তাদের তাদের মজ্জাগত একটি বিশ্বাস দাঁড়িয়েছে যে কাফেরদেরকে নিধন করেই আমরা জয়যুক্ত হয়ে যাব আমরা রাজা হয়ে যাব কিন্তু এটার যে একটা অন্তর্নিহিত অর্থ আছে এবং আরেকভাবেও যে বিজয় লাভ করা যায় এটা কোনো মুসলমানের মাথায় এই এটা কাজ করেনি আল্লাহ তালা হাজরত মির্জা গুলাম মহম্মদ কাদিন আল্লাহ ইসলামকে বহি নাজির করলেন এবং তাকে জানালেন যে এই যুগে যে বিজয় লাভ হবে এটি তরবারির মাধ্যমে বিজয় লাভ হবে না কারোর সাথে যুদ্ধ করে বিজয় লাভ ইসলামের জয় হবে না ইসলামের জয় হবে নিজেদের আত্মিক শুদ্ধি এবং অন্যকে যুক্তি এবং ইসলামের সৌন্দর্য বোঝানোর মাধ্যমে এবং এটা এমন একটা শিক্ষা ছিল হাজর মসিমুল্লাহ ইসলামের মাধ্যমে যেটি তাদের কাছে একেবারে নতুন ছিল এটার মাধ্যমে তো কখনোই সম্ভব না আজকে যদি আপনারা তো বাংলাদেশের প্রেক্ষাপট সম্বন্ধে জানছেন বর্তমানে যে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয়গুলো আছে বাংলাদেশেও এরকম বিভিন্ন সংগঠন রয়েছে যারা দেশ দখলের পায়তারা করে যারা কাফের নিধনের পায়তারা করে থাকে এবং তাদের সমস্ত চিন্তা চেতনা যেন দেশ দখল এছাড়া আর কোনো চিন্তা চেতনা নেই তারা এটা ছাড়া আর কিছুই বুঝে না কিন্তু হজরত মুসি মোহাম্মদুল্লাহ ইসলাম এসে তাদেরকে এই শিক্ষার দিকে আহ্বান জানিয়েছেন যে আরে কুরআন শরীফের যে এত সুন্দর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করো এবং অন্যকে কোরআন শরীফের এই সুন্দর শিক্ষা সম্পর্কে অবগত করো এটাই ইসলামের জয়ের জন্য যথেষ্ট মানুষের মন জয় করার মাধ্যমে ইসলামের ইসলামকে জয় করে দেখাও এটাও এটাই ইসলামকে জয়যুক্ত করার জন্য যথেষ্ট কিন্তু মানুষ এটা না বুঝার কারণে এই তত্ত্বগুলো না বুঝার কারণে এবং এই যে আধ্যাত্মিক যে কথাগুলো এগুলো না বুঝার কারণে হাজার মসি ইসলামের কথা শুনে হাসি ঠাট্টা তামাশা এবং তাচ্ছিল্যের মা মাধ্যমে তাকে দেখা হয় যেভাবে হযরত নুয় আলহ ইসলামকেও দেখা হয়েছিল কিন্তু যখন শাস্তি এসে গেল যখন নুআ আলাহ ইসলামের কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হলো তখন তারা লাঞ্ছিত হলো অপমানিত হলো এটা আল্লাহতালা এখানে বলছেন এরপর আল্লাহ তালা বলছেন আলা মুনা মাই আতি আতিহে আজাবুই ই হে ওয়া আলাই আলাইহে আজাব মকিম এখানে আল্লাহ তালা বলছেন যে অতি সত্তর তোমরা জেনে যাবে যে যে জাতির ওপর শাস্তি আপতিত হতে যাচ্ছে তারা কারা এবং এখানে একটা আজাবের ধরন বলা হচ্ছে যে আজাবই ইউজি এমন আজাব যেটি লাঞ্ছনা করে লাঞ্ছিত করে যেমন হযরত মুস মুসলিম মাহ্ম রাজিয়াল্লাহওয়ানহ এখানে বলছেন যে কিছু আজাব আছে এরকম যেমন ধরুন আল্লাহ তালার আজাব লাভ করে কারো বাড়ি ধ্বংস হয়ে গেল কোনো একটা গ্রাম ধসে গেল এটা দেখে আমরা কি ভাবব আমরা আমাদের সামনে যদি এরকম কোনো গ্রাম দেখি তাহলে আমরা দেখব যে ওই গ্রামটা ধ্বংস হয়ে গেছে আমাদের একটা সহমর্মিতা তৈরি হবে তো এটা কিন্তু লাঞ্ছনার আজাব না এটা একটা শাস্তি এটা একটা আজাব হচ্ছে কিন্তু কিছু আজাব আছে যে আজাব এক তো আজাব আবার এটার সাথে লাঞ্ছনাও আছে যেমন কারো অসততা কারো অনৈতিকতা কারো মিথ্যাচার যদি একেবারে জলজ্যান্তভাবে মানুষের সামনে ধরা পড়ে এবং মানুষের সামনে স্পষ্ট হয়ে যায় তাহলে এক তো হলো এটা তার ব্যক্তিগত আজাব তো আছেই যে সে নিজে ধ্বংস হয়ে গেল আবার মানুষের যে একটা সিম্পেথি সিম্পেথি আছে মানুষের যে একটা সহমর্মিতা আছে সেটাও সে লাভ করবে না মানুষের পক্ষ থেকেও ঘৃণা এবং ঘৃণা এবং তাচ্ছিল্য সে লাভ করবে হযরত নুয়াল ইসলামের জাতিকে আল্লাহ তালা সেই আজাবের কথা বলছেন যে মাইয়া হে আজাবই হে এমন আজাব তারা লাভ করবে যেটি তাদেরকে লাঞ্ছিত করবে অর্থাৎ যে ঠাট্টা এবং তামাশা তারা করছিল এমন আজাব তারা লাভ করবে যেটা তাদেরকে তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে ওয়া ইয়াহিল আলাইহে আজাব মুকিম এবং তাদের ওপর এক স্থায়ী আজাব হবে এই স্থায়ীটার কথা পরবর্তীতেও ইনশাল্লাহ ওই ইয়ের মধ্যে আলোচনা হবে যেখানে বন্যা প্লাবন হওয়ার পর আজাবুল মুকিমের একটা অর্থ মুকিম অর্থ হলো স্থায়ী এটা দিয়ে একটি অর্থ যেটি খলিফাতুল মসি রাবে রহমান তালা করেছেন সেটি হলো যে এমন আজাব যেটা শুধুমাত্র ধরুন আমাদের কোনো একটা অঞ্চলে বন্যা হলো প্রবণ প্লাবন হলো মানুষজন মারা গেল এবং ঘর সব মানুষ ঘর হয়ে গেল কিন্তু এরপর প্লাবন চলে গেল মানুষ কিন্তু আবার সেই অবস্থাতে ফিরে আসতে পারবে কিন্তু তালা এমন এক আজাবের এখানে আল্লাহতালা সংবাদ দিচ্ছেন যে আজাবু মুহিম এই আজামটা আজাবটা হবে স্থায়ী অর্থাৎ শুধুমাত্র প্লাবনই আসবে না বরং যে প্লাবন আসবে এইটা এমনভাবে স্থায়ী হবে এবং এমন জলাবদ্ধতার সৃষ্টি হবে যে তারা তাদের জন্য এই জলাবদ্ধতাটাও একটা আজাবের কারণ হয়ে দাঁড়াবে এখানে ওই ওই দিকেও একটা ইঙ্গিত রয়েছে এরপর আল্লাহ তালা বলছেন আর হাজরত খালিফাতুল মাসি সানি আরেকটা চমৎকার অর্থ করেছেন সেটা হলো আজাব ও মকিমের একটা অর্থ করেছেন হলো যে এই জগতে যে আজাব তারা পাচ্ছে এটা তো পাবেই আরেকটা স্থায়ী আজাবও তারা লাভ করবে সেটা হলো পরকালে আজাব যেই আজাবে তারা নিপতিত হবে এরপর আল্লাহ তালা বলছেন যে হাত্তা ইজা জা আ আমরনা ফারাত্তান্নূর কুলনাহমেল হাত্তা ইজা জা আ আমরুনা ওয়া ফারাত ফারাত্তান্ন হাত্তা ইজা জা আমরোনা যখন আমাদের সেই নির্দেশনা আসলো সেই সময় আসলো অর্থাৎ তালার যে বিধান তালার যে নির্দেশনা ছিল আল্লাহতালার যে সংবাদ ছিল সেই সংবাদের সময় আসলো ওয়া ফারাত নূর এবং ফারা অর্থ হলো আমরা ফোয়ারা বলি না ফোয়ারা ফোয়ারা যেভাবে ফিনকি দিয়ে বের হয় ছিটে বের হয় তো এই ফারা অর্থ হলো ফেটে বের হওয়া প্রস্ফুটিত হওয়া বিচ্ছুরিত হওয়া তো ফারা নূর তাহলে ফারার অর্থ আমরা বুঝলাম যে আমরা বাংলায় ফোয়ারার কথা বলতে পারি যেমন আমরা ফোয়ারা দিয়ে দেখেন ছেদ করে বের হয় এটাকে ফারা বলে আর আর তন্নূরের পাঁচটি অর্থ আছে যেটি হাজরা খলিফাতুল মাসি আব্বাল রাজিয়া আল্লাহানু করেছেন আর পাঁচটি অর্থ প্রথমে বলে দিই তাহলে আমাদের জন্য পরবর্তীতে অনুবাদের সহজ হবে যে একটি অর্থ বলেছেন তা তন্নূরের একটি অর্থ হল ভূপৃষ্ঠ আমাদের যে উপরের যে লেয়ার আছে মাটির এটাকে নূর বলা হয় দ্বিতীয় অর্থ হলো উঁচু স্থান কোনো একটি উঁচু টিলা সেটাকেও নূর বলা হয় নূর বলা হয় আপনারা নান রুটি দেখেছেন না নান রুটি তৈরি করে তন্দুর রুটি ওইটার যে ভিতরে গর্তের যে ভিতরের যে ইয়াটা থাকে চুলাটা থাকে এটাকেও নূর বলা হয় আর আরেকটা হলো সুবাস আদেক বেলা আলো যখন বের হয় অন্ধকার চিড়ে যখন আলো বের হয় সেটাকেও তার নূর বলে আর আরেকটা বলা হয় উঁচু স্থানের যে আবাদি আছে সেই আবাদিগুলোকেও তার নূর বলা হয় এখন যদি আমরা এই আয়তের অর্থ করি যে ইজা যা আ আমরনা যখন আমাদের নির্দেশনা আসলো অর্থাৎ আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়ে গেল ও ফারাত তার নূর তখন ভূপৃষ্ঠ ফেটে যখন পানি বের হওয়া শুরু হলো অর্থাৎ ফিনকি দিয়ে যখন পানি বের হওয়া শুরু হলো তখন এটা একটা অর্থ হলো মাটি ফেটে উঁচু স্থান যেখানে পাহাড়ি অবস্থা পাহাড়ি জায়গায় হাজার নোয়ালা ইসলাম বসবাস করতেন এটিও আমাদের জানা দরকার যে হাজরত নুয়াল ইসলামের বসবাস স্থানটা কোথায় ছিল আমরা দেখি যে যখন নুয়ালা ইসলামের ডুবে যাওয়া নোয়ালা ইসলামের ছেলে ডুবে যাওয়ার কথা আসে সেখানে নোয়ালা ইসলামের ছেলে বলে সা আবি ইলা জাবালিন যে আমি কোনো একটা পাহাড়ে উঠে যাব এই যে কোনো একটা পাহাড়ে বলছেন জাবালিন এটাকে আরবিতে নাকেরা বলে মানে এমন অক্ষ শব্দ ব্যবহার যেটা দিয়ে যে কোনোটা বোঝায় তো ও সা আবি ইলা জাবালিন দিয়ে বোঝাচ্ছে আমি কোনো একটা পাহাড়ে উঠে যাব এটা দিয়ে কি বোঝানো হলো যে শুধু একটা পাহাড়ই ছিল না অনেকগুলো পাহাড় আছে আশেপাশে সা আলা জবালিন আমি কোনো একটা পাহাড়ে উঠে বেঁচে যাব তো বোঝা গেলো যে হাজার নুয়াল ইসলাম এমন একটা জায়গাতে বসবাস করতেন যে জায়গাটার চারপাশে পাহাড় অনেক পাহাড় পাহাড়ে পাহাড়ি এলাকার মধ্যে তিনি বসবাস করতেন হয়তোবা তিনি কোনো একটা উপত্যকার মধ্যে বসবাস করতেন তো নূরের একটি অর্থ যেহেতু ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকেও পানি বের হতে পারে অর্থাৎ পানির লেয়ার থেকে পানি বের হতে পারে উঁচু স্থান অর্থাৎ পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে অর্থাৎ পাথর ফেটে বা মাটি ফেটে সেখান থেকে পানি বের বের হতে পারে বা যে যে সমতল ভূমিটাতে তিনি ছিলেন বা উপত্যকায় ছিলেন পাহাড়ি ঢলের কারণে সেই উপত্যকার মধ্যে পানি আসা শুরু হয়ে গেছে যে উপরের যে অংশ অংশটা আছে যে অংশে মানুষের আবাদি পাহাড়ের উপরের অংশে সেই অংশগুলোতেও যখন পানি ভরে গেছে তখন এই উপত্যকার মধ্যে পানি চলে এসেছে এটাও এটার একটা অর্থ হতে পারে তো এখানে এই সব অর্থই এখানে প্রযোজ্য হতে পারে আর যেটা সাধেক করা হয়েছে ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে হাজরত নুয়াল ইসলামের জাতির উপর যে শাস্তি এসেছিল সেটা সকালবেলায় এসেছিলো অতএব ওয়া ফারাত নূরও এর যতগুলো অর্থ হাজরত খলিফাতুল মসি আউ্ল রাজিয়ালু করেছেন সবগুলো এখানে প্রযোজ্য হতে পারে মাটির নিচ থেকেও পানি বের হতে পারে এবং উঁচু স্থানের ঝর্ণা প্রবাহের মাধ্যমেও এখানে পানি আসতে পারে আর সেই সাথে কোরআন শরীফ থেকে জানা যায় যে আল্লাহ তালা বৃষ্টির মাধ্যমেও এই বাড়ি বর্ষণের মাধ্যমেও সেখানে পানির ব্যাপকতা সৃষ্টি করেছেন অতএব হাজরত নুয়াল ইসলামের জাতির ওপর যে তুফান এসেছিল প্লাবন এসেছিলো শুধুমাত্র একটি জায়গা থেকে আসে নাই যখন প্রবল বৃষ্টি হয় তখন পাহাড়ি অঞ্চলে যেখানে যদি বরফের এলাকা হয়ে থাকে তাহলে বরফ গলে সেই পানির পরিমাণ অনেক বেড়ে যায় বা অনেক সময় যখন প্রবল বর্ষণ হয় তখন মাটির যে নিচে যে পানির লেয়ার থাকে সেটা উপরে উঠে যায় সেটার কারণেও পানির ব্যাপকতা এবং অনেক প্রবল বন্যা সৃষ্টি হয় তো এই বিভিন্ন ধরনের আল্লাহ তালা এবং পরবর্তী যে আয়াত যে ইয়া সামাউ মাউকে যে হে আকাশ তুমি তোমার পানি এখন ইয়ে করো মানে থামাও থেমে যাও এটাতেও বোঝা যায় যে শুধুমাত্র মাটির যে মাটি ফেটে পানি বের হয়েছে তা নয় আকাশ থেকে ব্যাপক বিপুল পরিমাণে পানি আল্লাহ তালা বর্ষণ করিয়েছেন যেটার মাধ্যমে ব্যাপক আপনার পানি সৃষ্টি হয়েছে প্লাবনের সৃষ্টি হয়েছে কুলনা এহমেল ফিহা মিনকুল্লিন জাউজাইনে স্নাইনে বলা হচ্ছে যে আমরা বললাম যে অতএব তখন আল্লাহতালা বলেন যে এখন তোমরা এই ইয়েতে উঠো নৌকাতে উঠো এমন নয় যে নোয়াল ইসলাম সম্পর্কে যারা বাইবেল থেকে বিভিন্ন মুভিও তৈরি করা হয়েছে সেখানেও দেখা যায় যে সুশান অবস্থায় মানে রোদ বৃষ্টি নাই কিছু নাই বৃষ্টি নাই খরা অবস্থা সবাই গিয়ে নৌকাতে বসে আছে অনুসারীরা এবং সবগুলা করছে এটা যুক্তিসঙ্গত নয় বরং এই যে আল্লাতালা যে সিকোয়েন্সটা বলেছেন লক্ষ্য করার মতো আল্লাহ তালা বলছেন যখন আমরা তালার নির্দেশ বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ফারাত তান্নও সর্বদিক থেকে যখন পানি বর্ষণ শুরু হয়েছে কুলনা ইহমাল ইহমেল ফেহা এই নৌকাতে তোমরা এখন উঠো অথবা এখন এই নৌকাতে তোমরা চড়ো মিনকুল এরপর বলেছেন যে প্রত্যেক জোড়া জোড়া মিনকুললে যাও যাইনে স্নাইনে যে প্রত্যেক জোড়া জোড়া করে তুমি এটার মধ্যে উঠাও এবং তোমার পরিবার পরিজনকে উঠাও এবং যারা ইমানে এনেছে তাদেরকে তুমি এটার মধ্যে উঠাও তো এখন মিনকুললে যাও যাইনে স্নাইনে মিনকুল্লেন জাও যাইনে স্নাইনে প্রত্যেকের জোড়া জোড়া করে উঠানোর ক্ষেত্রে বাইবেলের যে শিক্ষা বা যে ধারণা সেখানে পাওয়া যায় হাজরত মসি ইসলাম তার তফসিরে সেটা উল্লেখ করেছেন এবং বলেছেন সম্পূর্ণভাবে অযৌক্তিক একটি বিশ্বাস বাইবেলের মধ্যে উল্লেখ রয়েছে তাদের বিশ্বাস হলো যে এই পুরো পৃথিবীতে এই বন্যাটা এসেছিল এবং দুঃখজনকভাবে কোনো কোনো মুসলমান তফসিরের মাঝেও এই বিষয়টা পাওয়া যায় যে সারা পৃথিবীতে বন্যা এসে গেছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এটা টোটালি রং এবং এটা মানে মানুষের বিবেক পরিপন্থী যে সারা পৃথিবীতে একসাথে এসেছে হাজার মসিম ইসলাম এখানে একটি যুক্তিও দিয়েছেন যে হাজরত নুয়াল ইসলাম তার জাতিকে প্রত্যেকবার বলা হচ্ছে তার জাতিকে তিনি সতর্ক করেছেন কিন্তু এই পৃথিবীতে তো আরও অনেক জাতি ছিল আর আল্লাহ তালা বলেন ওমা কুন্না মো আজ না হাত আসা রাসুল্লাহ যে আমি কোনো জাতিকে আজাব না যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই অতএব নুয়াল ইসলামের জাতি নুয়াল ইসলামকে অস্বীকার করার জন্য সারা পৃথিবীতে আল্লাহ তালা আজাদ দেবেন এটা যুক্তিসঙ্গত নয় তালার বিধান অনুযায়ী এটা সঠিক হতে পারে না অতএব নোয়াল ইসলামের যে শাস্তি নোয়ালা ইসলামের জাতির যে শাস্তি সেটি নোয়াল ইসলামের জাতিতে সীমাবদ্ধ ছিল সারা পৃথিবীতে এই এটা হয়নি আরেকটি হলো হাজর মসিম ইসলাম বলছেন আরেকটি আশ্চর্যজনক বিশ্বাস বাইবেল থেকে তারা বলে থাকে যে সব জীব জীবজন্তুর জোড়া জোড়া রাখি উঠানো হয়েছিল একটু কল্পনা করে দেখা দরকার যে দুই জোড়া বাঘ সিংহ সাপ, বিচ্ছু পিঁপড়া এগুলো যদি উঠায় এটা মানুষের কোনো বিবেক বুদ্ধি এটাকে গ্রহণ করতে পারে যে পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে কত ধরনের জীবজন্তু আছে এই সব জীবজন্তু এই ওই তিনশো হাত লম্বা একটা নৌকার মধ্যে ওঠানো সম্ভব কখনই সম্ভব না অতএব শুধুমাত্র এই যে এখন কথা হলো তাহলে আল্লাহতালা তো বলেছেন প্রত্যেক জোড়া থেকে তুমি দু জোড়া করে নাও তাহলে এটার অর্থ কি এটার অর্থ আমাদের জানা উচিত যে কোরআন শরীফে আল্লাহতালা হাজরত সুলাইমান আলাহ ইসলামের কথা যেখানে বলেছেন সেখানে একটা রানীর কথা বলেছেন সাবা রানীর কথা তো সেই সেই সাবা রানীকে আল্লাহতালা বলতে গিয়ে আল্লাহ তালা বলছেন ওয়া উ চিয় মিনকুল্লে শেখে সব কিছু দেওয়া হয়েছে কাকে সব কিছু দেওয়া হয়েছে সাবার সব কিছু দেওয়া হয়েছে কিন্তু যখন সুলাইমান আল্লাহ ইসলামের দূত আসলো এবং বলা হলো যে এখনই তোমা তোমাকে নিশ্চিন্ন করে দেওয়া হবে তোমার তো কোনো অবস্থানই নাই সুলাইমানের সামনে সুলাইমান আল্লাহ ইসলামের সামনে তো তোমার কিছুই নাই তোমার কি আছে তো সুলাইমান আল্লাহ ইসলাম বা সুলাইমান আল্লাহ ইসলাম সেই সাবারানির যে জাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কীভাবে রাখতে পারেন যদি যদি সাবার আনিকে আল্লাহ তালা তো বলেছেন ওতিয়াত মিনকুল্লে শাহিন সব কিছু দিয়েছেন যদি সব কিছু দিয়ে থাকেন তাহলে সুলাইমান আল্লাহ ইসলামের যা ছিল তাও তো সাবার আনির পাওয়ার কথা এর অর্থই হল যে এটা আরবি এমন একটি ব্যবহার মিন মিনকুল্লি শাহিন এর অর্থ হলো যে তার প্রয়োজনীয় সব কিছু তার জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু আল্লা তালা তাকে দিয়েছেন ঠিক একইভাবে হাজরত নুয়াল্লাহ ইসলামের যেখানে এখানে কথা হচ্ছে নুয়াল ইসলামের কথাটার অর্থ হলো যে আল্লাহ তালা বলছেন মিন কুললেন স্নাইনে প্রত্যেকটার জোড়া জোড়া নাও এটার অর্থ হলো দেখো বেশি নিবানা বন্যা আসছে তালার প্রতি বিশ্বাস করেছ তুমি জানো সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু গড়ানে উঠানো শুরু করো না দুটা তুটা করে নাও বেশি নেওয়ার প্রয়োজন নাই তোমার যতটুকু প্রয়োজন এতটুকু তুমি এটার মধ্যে উঠাও আর এরপর আল্লা আল্লাহতালা বলছেন অতএব এটা স্পষ্ট হওয়া দরকার যে সব জীবজন্তুর সব জোড়া জোড়া করে ওঠানো হয়নি বাইবেলে বলা হয় যে এই পৃথিবীতে আজকে আমরা যা দেখছি এই পৃথিবীর সংসার টিকায় রাখার জন্য সব জোড়া একটা একটা করে নোয়ালা ইসলামকে সংরক্ষণ করতে হয়েছিল এটা টোটালি বিবেক পরিপন্থী এবং কোরআন শরীফ যে সুন্দর যে ভাষা এটাকে উপস্থাপন করেছে এখানে স্পষ্ট হয় এবং এই যে জোড়া জোড়া নিতে বলেছে এটা দিয়েও বোঝা যায় যে আল্লাহ তালা এখানে কম নেওয়ার কথা বলেছেন যে বেশি নিও না নৌকা এত বড় নৌকা না যে তুমি পুরো এই পুরো জাতিকে উঠায় নিয়ে চলে যাবা অতএব দুটা করে নাও জোর দুই জোড়া করে নাও এবং যেটা প্রয়োজন সেটা নাও প্রয়োজনের বাইরে জিনিস নেওয়ার নৌকাতে নেওয়ার প্রয়োজন নাই এটা আলাতালা বলেছেন এরপর আল্লাহতালা বলছেন ও আহলাকা তোমার পরিবারকেও তুমি এই নৌকাতে উঠাবে এখন পরিবারকে যখন উঠাবে আল্লাতালা বলছেন সাথে আল্লাহতালা বলে দিয়েছেন ইল্লামান সাবাকা আলাইহেল কল ওয়ামান আমান। যে এই পরিবারের মধ্য থেকে যাদের যাদের ব্যাপারে আল্লাহতালার স্পষ্ট সিদ্ধান্ত হয়ে গেছে তারা বাদ দিয়ে তোমার পরিবার পরিবারভুক্তদেরকে এই নৌকাতে উঠাবে এছাড়া অন্যদেরকে উঠাবে না আর আরেকটা হলো যারা ইমান এনেছে তাদেরকে উঠাবে অতএব এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল এবং তাদের মধ্য থেকে শুধুমাত্র কিছু লোকই ইমান আনোয়ন করেছিল তো হাজরত নুয়ালাহ ইসলাম তার পরিবারভুক্তদেরকে সেখানে উঠিয়েছিলেন আর তার ইমান যারা এনেছিলো তাদেরকে উঠিয়েছিলেন আর ইতিহাস পাঠে জানা যায় যে এবং বাইবেল থেকেও জানা যায় যে হাজরত নুয়াল আলহ ইসলামের প্রতি কেবলমাত্র আশি জন ইমান এনে এনেছিলেন খুবই কম খুবই কম সংখ্যক লোক ইমানে আনয়ন করেছিলেন যে হযরত নুয়াল ইসলামের প্রতি অতএব এখানে আল্লাহতলা যে তাদেরকে নির্দেশ প্রদান করেছেন নুয়াল ইসলামকে নির্দেশ প্রদান করেছেন যেন প্রয়োজনীয় প্রত্যেক জোড়া জোড়া সেই নৌকাতে উঠানো হয় এবং পরিবারভুক্তদেরকে এবং যারা ইমান এনেছে তাদেরকে যেন সেখানে উঠানো উঠানো হয় সেই নৌকাতে তো এইটার প্রতি হাজরত নুয়াল ইসলাম এই নির্দেশনা অনুযায়ী তার পরিবারভুক্তদেরকে উঠিয়েছেন এবং যারা ইমান আনয়ন করেছে তাদেরকে উঠিয়েছেন আর তাদের সংখ্যা খুবই কম ছিল এখানে হাজরত খলিফাতুল মসি আব্বাল রাজি আলম খুব মজার একটি ঘটনা বর্ণনা করেছেন এটার সাথে সম্পর্ক রেখে ইনশাআল্লাহ তালা আমরা আগামী কাল সেখান থেকে শুরু করব এই আয়াত আমরা এই আয়াতের পর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আমরা পড়েছি হলো একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ে ফেলেছি তফসির ইনশাআল্লাহ তালা আগামীকাল আবার এর পর থেকে আমরা তফসির পড়ব হাজরত নুয়ালা ইসলামের যে প্লাবনের ঘটনা এর পরে আসছে এবং নুয়ালে ইসলামের ছেলের যে অবাধ্যতা এবং কিভাবে সে ডুবে মারা গেছে সেই সমস্ত ঘটনাও সেখানে আসছে এবং আরও ইনশাল্লাহ তালা আরও অনেক বিষয় থাকবে যেগুলো আমাদের খলিফারা বিভিন্ন সময় আমাদের সামনে তুলে ধরেছেন ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব। তো ততটুক পর্যন্ত আমরা ইনশাল্লাহ এখানেই আজকের মতো রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত रमदन् मुारक रमदी रामदी रमदन् मुारक रमदी रमदन् मुारक रमदी